সার্ভিস নিয়ে। তো ওয়েব সার্ভিস হচ্ছে মূলত আমাদেরকে দুই ধরনের ডেটা প্রোভাইড করে, যে কোনো আসলে ওয়েব সার্ভিস মূলত হচ্ছে আমি আমার অ্যাপের সাথে আমার সেন্ট্রাল ডাটাবেজে কানেকশন করি। মানে মেনলি এখন এই কাজটা কেন করা হয়, বর্তমানে আপনি যদি একদম প্রফেশনাল লেভেলে চিন্তা করেন, 90% উপরে অ্যাপগুলোই আপনার পিছনে, সামনে চলে আসুন, পিছনে কোনার মধ্যে কী মজা পান? হ্যাঁ না, এই যে এগুলোতে বসেন খালি তো, এগুলো অথবা কাজ করার সময় চলে যায়, সমস্যা তো নাই, সামনে চলে আসেন, দেখবেন জিনিসের বৃষ্টি দেখা দিত, সামনে সিটগুলো খালি, পিছনে বসে আসেন। তো জিনিসটা হচ্ছে কি, আসলে মূলত আমাদের বর্তমানে দেখবেন আপনি প্রফেশনাল লেভেলে যদি যান, 90% উপর অ্যাপগুলো কিন্তু আপনার ওয়েব সার্ভিস বেসড। এটা হচ্ছে মূলত আমার মেইন ডেটাগুলো থাকবে হচ্ছে আমার সেন্ট্রাল একটা ডেটাবেস, সেটা আমার যে কোনো ডেটাবেস হতে পারে, আমরা যেন ওয়েবের জন্য যে ডাটাগুলো আমরা নর্মালি ইউজ করি, ওখান থেকে ডেটা হচ্ছে আমার, ওখান থেকে ডেটাগুলো প্যাচ করে হচ্ছে আমি আমার অ্যাপসের মধ্যে দেখাবো। এবং আবার প্রয়োজনে হচ্ছে আমি আমার অ্যাপস থেকে কোনো ডাটা যখন আমি ইনপুট দিব, এখান থেকে গিয়ে সেটা সার্ভারে সেভ হবে। মেইন কথা হচ্ছে আমার সার্ভারের সাথে হচ্ছে আমার অ্যাপটা কী করে দেওয়া, কানেকশন বিল্ড আপ করা। এটা এগুলো হচ্ছে আমরা বিভিন্নভাবে করতে পারি, HTTP ক্লায়েন্ট ইউজ করে করতে পারি, তারপরে এখন যেগুলো ছিল এবং ম্যাক্সিমাম টাইমে এই কাজগুলো করা হয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছেড়ে। কারণ হচ্ছে কি, অনেক সময় এই এখানে ব্যাকগ্রাউন্ড ছেড়ে করার একটা উদ্দেশ্য হচ্ছে, অনেক সময় যদি আমরা মেইন থ্রেডে কাজটুকু করতে যাই, আমাদের মেইন থ্রেড কিন্তু একটা পার্টিকুলার টাইম পর্যন্ত সে রেসপন্স থাকে, যখন সে রেসপন্সটা কোনোভাবে পায় না তখন কিন্তু আমার অ্যাপটা কিন্তু ক্র্যাশ করে। তার নির্দিষ্ট টাইম লিমিট আছে, সেটা মেবি 7 কি কত সেকেন্ড জানি, ভুলে গেছি, এক্সিট মনে নাই। এখন আমরা যখন মেইন থ্রেডে করতে গেলে সমস্যাটা হয় কি, অনেক সময় আমাদের সার্ভার কিন্তু ডাউন হয়ে যায়, ফ্রিকুয়েন্টলি ঘটে। অনেক সময় সার্ভারে এত বেশি পরিমাণ ট্রাফিক জমে সার্ভার রেসপন্স দিতে লেট করে, অনেক সময় আপনি কাজ করতেছেন মাঝখান দিয়ে সার্ভারের ওই দিকে কারেন্ট চলে গেছে আপনার এদিকে, মানে অনেক ধরনের এই ধরনের অঘটন ঘটতে পারে, তখন হবে কি সার্ভার থেকে কোনো রেসপন্স পাবেন না, আলটিমেটলি অ্যাপটা কী করবে, ক্র্যাশ করবে। এই কারণে এই জিনিসগুলোকে অল টাইম ব্যাকগ্রাউন্ড থ্রেডে করা হয়। কারণ হচ্ছে কি, আমি যখন ব্যাকগ্রাউন্ড থ্রেডে করবো তার সাথে আমার UI কোনো ধরনের কি নেই, রিলেশন নেই, সেটা ইচ্ছা হলে যখন সেটা লোড হবে দেন আমার UIতে আমি শো করবো। আদারওয়াইজ সেটা লোড হতে টাইম নিলেও যদি কোনো কারণে ওখানে কোনো এরর হয়, টাইম আউট এরর হতে পারে, 404 হতে পারে, অনেক ধরনের আপনারা জানি সার্ভারের ক্ষেত্রে এই ধরনের এররগুলো আসে ওয়েবের ক্ষেত্রে, ওগুলো আমি শো করাই দেবো। এইটুকু এই জন্য মূলত সার্ভার ভিত্তিক কাজগুলো হচ্ছে মূলত হচ্ছে HTTP কাজগুলো, এগুলো ব্যাকগ্রাউন্ড ছেড়ে কাজ করা হয়। আজকে আমরা যে লাইব্রেরিটা ইউজ করেছি ভলি লাইব্রেরি, এই ভলি লাইব্রেরি সে হচ্ছে প্রত্যেকটা কাজ সে হচ্ছে এসিনক্রোনাস টাস্ক দিয়ে করে। এসিনক্রোনাস টাস্ক মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছেড়ে, আর সিলেবাসে নাই থ্রেড। ওয়েব সার্ভিস যা যা দেখেছি এর বাইরে আর কিছুই নেই আসতেছে। থ্রেড জিনিসটা দেখা হচ্ছে কি, আমার আমরা থ্রেড মানে কি, আমরা একটা কাজকে যখন দুই তিন ভাগে ভাগ করে নিয়ে যাই এবং সেটা হচ্ছে আমার মেইন জায়গাতে কোনো ধরনের হ্যাম্পার হবে না, আমার মেইন জায়গায় থাকবে আমি আমার কাজের সুবিধার্থে, যেরকম কি সাপোজ আমি একা এই কাজটুকু করতে পারতেছি না বাট আমাকে এখানে থাকা লাগবে, আমি দুইটা থ্রেড চালু করবো, মানে দুজন লোককে নিয়োগ করে দিলাম, ওরা হচ্ছে আমার থ্রেড হিসাবে কাজ করবে। তার মানে কি, ওদের সাথে আমার কোনো ডিপেন্ডেন্সি নেই, ওরা কাজটুকু করে এসে কিন্তু আমাকে আবার এই জায়গায় ব্যাক করবে, এদিকে কিন্তু আমার টাইমটুকু বেঁচে গেলো, আমার কাজটুকু হয়ে গেলো। এই মূলত থ্রেড কনসেপ্ট হচ্ছে এটা, আর কিছু না, এটা পরে একদিন ডিটেলস বলবো। তো ওই কারণে হচ্ছে মূলত যাতে আমার UI থ্রেড বলতে বুঝে হচ্ছে আমার মেইন অ্যাক্টিভিটিকে বলা হচ্ছে UI থ্রেড। এবং অ্যান্ড্রয়েডে যদি আপনারা কনভেনশন পড়েন, কনভেনশনের মধ্যে লেখা আছে আমার UI থ্রেডের মধ্যে কোনো ধরনের লজিক্যাল কাজ করা যাবে না, কমপ্লিটলি একদম মানে এটাকে অ্যান্ড্রয়েডের ইয়া থেকে ডকুমেন্টেশন থেকে এটা বলা হয়, একদম স্ট্রিক্টলি বলা হয় না করার জন্য, কিন্তু তারপরে আমরা সবসময় করি, দুনিয়া যত ধরনের লজিক আছে সব অ্যাক্টিভিটির মধ্যে, অন্য কোনো ক্লাস খুঁজে পায় না, এটা খুবই খারাপ জিনিস। কারণ আমার মেইন UI থ্রেডে কাজ হচ্ছে আমার UIটুকু জেনারেট করে দেওয়া, ইউজারকে একটা স্মুথ UI দেখানো, এবং সে যদি লজিক্যাল পার্ট নিয়ে কাজ করে বিজি হয়ে যায় আমার UIর উপর ডেফিনেটলি জিনিসটুকু ইয়া হবে,
সেজন্য ওয়েব রিলেটেড কাজটুকু অল টাইম ইউআই থ্রেড থেকে আলাদা থ্রেডে কাজ করা হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা যে লাইব্রেরিটা ইউজ করবো ওখানে আমাদের জিনিসগুলো আসলে কিছুই বোঝা লাগবে না। যে কথাগুলো বলতেছি তার ভিতরে সব কিছু কোড লিখা আছে, সেটাকে আমরা মেইন অ্যাক্টিভিটিতে জাস্ট একটা লাইন লিখে ইউজ করব, সে ব্যাকগ্রাউন্ডে ওই কাজটুকু করে ফেলবে। বুঝে গেছে? কি তো এই জন্য হচ্ছে মূলত আমাদের এই কাজগুলো আমরা ব্যাকগ্রাউন্ড ছেড়ে কাজ করা হয়। এবং বলি ইউজ করার কয়েকটা সুবিধা হচ্ছে, বলি সবকিছু এসিনক্রোনাস হয় বাই ডিফল্টভাবে, তারপরে কোডটুকু ভাবে লিখা, তারপরে বলি অনেক ফাস্ট, ওরা অনেক ধরনের সুবিধা আছে। আর ডেফিনেটলি আমরা একটা লাইব্রেরি কেন ইউজ করি, আমার আলটিমেটলি আমার কোডটুকু কমানোর জন্য। কারণ একটা লাইব্রেরির মধ্যে থাকে কি, আমি যেই কাজটুকু করতে যাচ্ছি, যেমন আমরা যখন এই ধরনের থার্ড পার্টি লাইব্রেরি ছিল না তখন আমরা কী করতাম, এইচটিটিপি ক্লায়েন্ট ইউজ করতাম, একদম মানে র কোড লিখে লিখে তারপরে এটাকে আবার জানি ব্যাকগ্রাউন্ড থ্রেডে কাজ করা লাগবে, এই জন্য আলাদা একটা থ্রেড নিতাম, সেই থ্রেডের মধ্যে কোডটুকু লিখতাম। বাট এখন লাইব্রেরি ইউজ করার পর ফলে হচ্ছে কি, আমার কিচ্ছু করতে হচ্ছে না, লাইব্রেরিটা অ্যাড করবো, লাইব্রেরি ইউজ করবো, তার ভিতরে সব কিছু লেখা আছে। এই জন্য প্রফেশনাল লেভেলে দেখবেন প্রচুর মানুষ লাইব্রেরি ইউজ করে, কারণ কি, তার কোডটুকু কমানোর জন্য, যে কোডটুকু আমার অলরেডি আছে এটা আমি কেন করবো। এই জন্য লাইব্রেরিগুলো ইউজ করার সুবিধা। তো আজকে আমরা সেই লাইব্রেরিটা ইউজ করা দেখবো একটা, এবং সকল ধরনের লাইব্রেরি ইউজ করা কিন্তু মানে প্রসেস কিন্তু সেম, একটা যদি জেনে যান সবগুলো একই রকম। আর সেই লাইব্রেরি ইউজ করে হচ্ছে এখন আমরা ওয়েব সার্ভিসের সাথে কানেকশন দেবো। এটা আমাদের অফিসের একটা ডেমো, একটা API, আমি এই API থেকে হচ্ছে মূলত ডাটাটুকু নিব। এখন ওয়েব সার্ভিস হচ্ছে আমাদেরকে কয় ধরনের ডেটা দেয়, সে আমাদেরকে দুই ধরনের ডেটা দেয়, একটা হচ্ছে XML ফরম্যাট আর একটা হচ্ছে JSON ফরম্যাট। বুঝে গেছে? XML আপনারা জানেন, এতদিন ধরে XML ডিজাইন করছেন, ওই ধরনের ফরম্যাট ডাটা দিতে পারে, আর একটা দিতে পারে হচ্ছে কি JSON ফরম্যাট। তবে JSONটা হচ্ছে মোর মানে পপুলার, কারণ JSONকে বলা হচ্ছে কি মোর হিউম্যান রিডেবল। বুঝে গেছে? কারণ একটা JSON ডাটা দেখে একদম খুবই ইজিলি বোঝা যায়, আর একটা XML কী থাকে, ট্যাগ ট্যাগ আকারে থাকে, অনেক বেশি মনে হয় যে জিনিসটুকু দেখ ওঠাচ্ছে, JSONটা দেখতে অনেক সুন্দর লাগে, এবং এটা এটাকে বলা হচ্ছে মোর হিউম্যান রিডেবল, মানে ইউজার খুবই দেখে বুঝতে পারে। এখন JSON ডাটার মধ্যে মূলত আসলে থাকে কি, কিচ্ছু থাকে না। একটা JSON ডাটা দেখে একদম সহজভাবে বোঝার উপায় হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। যদি সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট আপনি বুঝেন, তাহলে আপনি যে কোনো JSON ডাটা বুঝতে পারবেন। যখনই দেখবেন কোনো JSON ডাটা স্টার্ট হচ্ছে এটা কি ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, বুঝে নিতে হবে এটা একটা অ্যারে। অ্যারে চিহ্ন কি আমরা জানি, আবার অ্যারের মধ্যে ইলেভেনগুলো কীভাবে থাকে, থাকে কি না থাকে। যখনই দেখবেন কোনো JSON ডাটা স্টার্ট হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ওটাকে আমরা বললো JSON অবজেক্ট। যখনই কোনো JSON ডাটা স্টার্ট হবে আমার থার্ড প্যাকেট দিয়ে, ওটাকে আমরা বলবো JSON অ্যারে। এই দুইটার বাইরে আর কিছু নেই। বুঝা গেছে? JSON অবজেক্ট এবং JSON অ্যারে, এই দুইটাই আর কিছু না। আমি যদি একটা এক্সাম্পল দেখাই, এই যে আমার এখন যেটা আপনাদের এখানে দেখা আছে, আসলে এটা একটা হচ্ছে জাস্ট একটা ইউআর। JSON ডাটা মানে কি, আলটিমেটলি আমি যখন সার্ভার সাথে কানেকশন হচ্ছি, এই সার্ভিসটুকু যারা লিখবে তারা জাস্ট আপনাকে একটা ইউআরএল দিবে। আপনি সেই ইউআরএলটা যখন ব্রাউজারে দিবেন, এবং হচ্ছে কি এখানে আবার যেহেতু ওয়েবের সাথে রিলেটেড, এখানে দুইটা মেথড পোস্ট এবং গেট। বুঝা গেছে? যেমন এখন আমি যেটা আছি এটা কি ডেফিনেটলি গেট, গেট আর পোস্টের পার্থক্য তো বুঝেন, কেউ এরকম কোনটা, যেমন আমি সাপোজ আমার কোনো ডাটা নিয়ে আসব, দেখাবো গেটে কিন্তু আসে, আবার আমি আমার ইন্টারনাল ডিভাইস থেকে ইউজার নেম পাসওয়ার্ড পাঠাবো, ডেফিনেটলি কোন মেথডে যাবে, কারণ কি ওখানে কিন্তু সিকিউরিটি কনসার্ন, আমার ইউজার নেম পাসওয়ার্ড সেটা কখনো গেট মেথডে পাঠানো হয় না, ইউআরএল পাঠানো হয় না,
সেটাও পোস্টে পাঠানো হয়। তদ্রূপভাবে যারা এই সার্ভিসটুকু লিখবে, এই কোডটুকু লিখবে, ওরা কিন্তু আপনাকে বলে দিবে ইউআরএল দিলে এটা কি গেট না পোস্ট আপনাকে বলে দিবে। আপনার মুখস্থ করতে হবে না, আপনার কোশ্চেন থাকতে হবে আমি ভাইয়া কেমনে বুঝবো কোনটা গেট কোনটা পোস্ট, ওটা আপনাকে যিনি লিখবে উনি দিয়ে দিবে। অ্যান্ড্রয়েড ডেভেলপার হিসেবে আপনার জানার দরকার নাই, আপনাকে শুধু যখন কাজ করবেন তখন দেখবেন এই ধরনের কিছু ইউআরএল, এই যে এখানে একটা ইউআরএল আছে, এই ধরনের কিছু ইউআরএল জাস্ট, যেটা ব্রাউজার আপনি যখন ইয়া করবেন কিছু ডাটা পাবেন, এবং যিনি লিখবে উনি আপনাকে বলে দিবে কোনটা গেট কোনটা পোস্ট, বুঝা গেছে? উনি কারণ উনি লিখছে, উনি যদি আপনি না বলে আপনি কীভাবে বুঝবেন, বুঝা গেছে? উনি আপনাকে অবশ্যই ডেফিনেটলি সবগুলো বলে দিবে। তা এখন যেহেতু দেখতে পাচ্ছি এটা নর্মালি ডাটা পাচ্ছে, তার মানে আমি এটা বুঝিয়ে যাচ্ছি এটা কি একটা গেট মেথড, এই ধরনের কিছু ডেটা পাবো। এবং এখানে আসলে জিনিসটা খুব সুন্দরভাবে দেখা যায় না, এই জন্য জেসন লিঙ্ক একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কের মধ্যে আমি সেই ডাটাটা জাস্ট শুধু পেস্ট করে দিলে ওরা হচ্ছে মূলত ইয়া করে দেয়, জেসন ডাটা ভ্যালিডেট করে দেয়। এখানে দেখেন জিনিসটা সুন্দরভাবে দেখা যাচ্ছে, আমার পুরো জিনিসটা আসতেছে কি দিয়ে, সেকেন্ড প্যাকেট না থার্ড প্যাকেট, তার মানে আমার পুরো জিনিসটা আসতেছে কি হিসাবে, অবজেক্ট হিসাবে আসতেছে পুরো জিনিসটা। কারণ আমার স্টার্ট হচ্ছে কোন জায়গা থেকে, সেকেন্ড প্যাকেট, আমার স্টার্ট পয়েন্ট দেখেন স্টার্ট পয়েন্ট আসছে কি সেকেন্ড প্যাকেট, তার মানে আমাকে সার্ভারকে আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি এই ইউআরএল থ্রুতে, সার্ভার আমাকে একটা রেসপন্স দিচ্ছে, সেই রেসপন্সটা কি একটা জেসন অবজেক্ট। এবার অবজেক্টের ভিতরে ঢুকি, ভিতরে ঢুকার পরে আমি একটা পয়েস নামে একটা নাম দেখতে পাচ্ছি, এবং একটা কি আমি বলছি অল টাইম এই ব্র্যাকেটগুলো খেয়াল করবে, এবার এরপর কি একটা অবজেক্টের মধ্যে একটা অ্যারেকে পাঠাচ্ছে, এবং সেই অ্যারের নাম কি পয়েস নাম, বুঝা গেছে? সেই নামটা হচ্ছে কি পয়েস নামে একটা অ্যারে পাঠাচ্ছে। এবার সেই অ্যারের মধ্যে আবার কি সেকেন্ড ব্রেথ, আমার কি আবার অবজেক্ট, অবজেক্টের মধ্যে এগুলো হচ্ছে একটা কি এলিমেন্ট। এবার এখানে কি নর্মাল আমরা প্রিমিটিভ ডাটা, স্ট্রিং ডাটা, ইন্টিজার ডাটা, যেমন এখানে নর্মালি আইডি কি আসা উচিত ছিল ইন্টিজার, হয়তো বা ভুল লিখছে উনি স্ট্রিংয়ে পাঠিয়ে দিচ্ছে, এখানে স্ট্রিং ডাটা আসে, তারপরে নর্মাল ডাবল ডাটা আসতে পারে, নর্মাল মানে নর্মাল যেগুলো প্রিমিটিভ ডাটা সকল ধরনের ডাটাগুলো হচ্ছে এইভাবে এভাবে করে পাঠায়। যেমন যে আমার এখানে তিনটা অবজেক্ট, প্রথম অবজেক্ট হচ্ছে কি আইডি ওয়ান, নেম হচ্ছে কি অনিল আশ্চর্য, তারপর বায়োগ্রাফি আইডি টু, নেম আইডি থ্রি, এভাবে করে আসে। এবং সকল ধরনের জেসন ডাটা যত কমপ্লেক্স ডাটা হোক না কেন, জেসন অবজেক্ট এবং জেসন অ্যারের বাইরে কোনো ধরনের নিয়ম আর নাই। যদি একবার বুঝে থাকেন যেই কোনো ডাটা আপনি রিড করতে পারবেন, বুঝা গেছে? জাস্ট শুধু সিম্পল থার্ড প্যাকেট দেখবেন, সেকেন্ড প্যাকেট দেখবেন, আর কিছু, বুঝা গেছে? অবজেক্ট এবং অ্যারে বুঝতে পারবেন এখন, এইটুকু এইটুকু বুঝলে আপনি যে কোনো ধরনের ওয়েব সার্ভিস নিয়ে কাজ করতে পারবেন। ওকে, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কি আমাদের প্রজেক্টের মধ্যে হচ্ছে কি করা, লাইব্রেরি অ্যাড করা। এখানে বলে রাখি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও আসার আগে যখন ইক্লিপসে কাজ করতাম তখন আসলে যে কোনো লাইব্রেরি অ্যাড করার প্রসেস ছিল, একটা ফাইল থাকতো, নর্মালি জাভাতে ফাইল এক্সটেনশন কী হয় জার, তাই জার ফাইল থাকতো, ফাইলটাকে আমরা প্রজেক্টের মধ্যে কী দিতাম, লাইব্রেরি নামে একটা ফোল্ডার থাকে সেই ফোল্ডারের মধ্যে কপি করে রেখে দিতাম। বাট এখন আমার স্টুডিও আসার পরে, গ্যাডেল সিস্টেম আসার পরে সুবিধা হচ্ছে কি আমাকে এভাবে কোনো কিছু ডাউনলোড করে আমাকে ইনপুট করতে হয় না, একটা লিঙ্ক প্রত্যেকটা লাইব্রেরি কী থাকে, একটা যদি গ্র্যাডেল হয় তার কী থাকে একটা লিঙ্ক থাকে, জাস্ট এই যে দেখেন ডিপেন্ডেন্সি নামের একটা ট্যাগ ছিল না আমাদের গ্র্যাডেল ফাইলের মধ্যে, সেই ডিপেন্ডেন্সির মধ্যে এই লাইনটুকুকে যখন আপনি কপি করে দিবেন এবং সিঙ্ক, এই কী বলেন দেখা যায় না, আচ্ছা আমি একটু ফ্রন্ট সাইজ বড় করি, জুম করা দরকার কি, আমি ফ্রন্ট সাইজকে বড় করে দিই না, কন্টেন্ট ওই এখানে ওখানে দিলে জীবনে কাজ করে, এতদিন ধরে ফায়ারফক্স ইউজ করেন এখন এগুলো জানেন না, ভালো জিনিস ইউজ করবেন না, যেটা র্যাম বেশি ওটা ইউজ করেন, ভালো ফায়ারফক্স ইউজ করবেন, ক্রোম হচ্ছে 1000 গুণ ভালো, 1000 একটা কারণ আছে,
কেন আপনার ক্রোম হচ্ছে ফায়ারফক্স ভালো, কয়টা লাগবে? 1000 একটি কারণ আছে কেন ভালো এবং দুইটাই ওপেন সোর্স। বাট এখন যা হচ্ছে, যখন আমরা এই ধরনের লিঙ্কগুলো ডিপেন্ডেন্সির মধ্যে দিয়ে দিই, ও কি করে আমার কিন্তু এই ঠোস 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 পিছনে ভদ্রলোক দয় ঠিক করতেছেন কেন? এ আমি তো পিছন থেকে আবার শুনতে পাচ্ছি, আমরা না হ্যাঁ এই লিঙ্কটাকে দিলে সে ইন্টারনেট থেকে ওই একটা লাইব্রেরিটা কী করে নেয়, আপনার সেই প্রজেক্টের মধ্যে ডাউনলোড করে নেয়। এখানে আরেকটা সুবিধা হচ্ছে, সাপোজ ধরুন আপনার প্রজেক্টের মধ্যে যেহেতু এগুলো গ্যাডেল প্রজেক্ট, এইখানে অনেক কিছু কিন্তু ভার্সন আছে দেখতে পাচ্ছেন। সাপোজ আপনার একটা প্রজেক্ট ছিল আগের, সেখানে হয়তো আপনি ভার্সন 2 ইউজ করতেন, বাট কারেন্টলি কিন্তু নেটে এখন ভার্সন কত চলতেছে? 3 চলতেছে। আপনি যখন পরবর্তীতে যখন সেই প্রজেক্টটা আবার বিল করতে যাবেন, আপনাকে গ্যাডেল বলবে তুমি যেটা ইউজ করতেছো ওটা হচ্ছে কিন্তু কি ল্যাটেস্ট ভার্সন এখন নেটে আসে। যেটা আপনি যদি ফাইল ইউজ করেন আপনি কখনো সেটা জিনিসটা পাবেন না, ফিক্স যদি ফাইল ইউজ করেন আপনি সেটা কখনো পাবেন না। গ্যাডেলের সুবিধা হচ্ছে এটা, সে যদি কোনো নেটে আপনার যেটা ইউজ করতেছেন ওটা হচ্ছে যদি কী থাকে ল্যাটেস্ট ভার্সনটা, সে আপনাকে বলে দেয়। এক্ষেত্রে আপনি ল্যাটেস্ট যে কোনো জিনিস ইউজ করতে পারেন ইজিলি। ওকে, এখানে অনেক কিছু দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ওদের মেইন রিপোজিটরি, গিটহাব রিপোজিটরি, যেখানে লাইব্রেরিটা, এই লাইব্রেরিটা গুগলের এক সময় ছিল অফিসিয়াল লাইব্রেরি ছিল, সকল ধরনের HTTP কল করার জন্য। এটা সম্ভবত গুগল IO 2012 ইন্ট্রোডিউস করে, গুগল 11 কি 12 মনে হয় সর্বপ্রথম বলিকে নিয়ে আসে, এবং এটা ওদের একদম HTTP কল করার জন্য অফিসিয়াল লাইব্রেরি হিসেবে ঘোষণা করে গুগল। যেখানে একটা প্রথমে কথা দিচ্ছে হচ্ছে এটা ওরা কোনোভাবে এখন এটা মেনটেন করতেছে না, কারণ সর্বশেষ অনেক আগের, এই যে 1 বছর 5 মাস আগে সর্বশেষ ওরা কাজ করছে, এরা কিছু করে নেই। তো আমরা এখান থেকে নিতে পারি কপি, আমার সে প্রজেক্টে যাই, এই গ্যাডের কোনটা ঢুকবেন, গ্যাডের অনেকগুলো যেটা মডিউল অ্যাপ, ওখানে এখানে যান, এই ডিপেন্ডেন্সি ট্যাগ বুঝে গেছে, জাস্ট ডিপেন্ডেন্সি ট্যাগের মধ্যে পেস্ট করে দেন বুঝে গেছে। এটা করার পর আপনি যখন এখানে কোথাও কোনো জায়গায় ফাইলের মধ্যে চেঞ্জ নিয়ে আসবেন, এখানে সিঙ্ক নাও বলে একটা অপশন চলে আসবে। যদি সকল সব কিছু ঠিকঠাক থাকে সে আপনাকে বলবে সাকসেসফুলি বিল্ড, আর যদি কোনো এরর থাকে সে তাও আপনাকে বলে দেবে। ওকে, আমার লাইব্রেরি অ্যাড হয়ে গেছে, এবং সকল ধরনের লাইব্রেরি অ্যাড করা সিস্টেম একটাই বুঝা গেছে, খুবই ইজি, খুব আহামরি কোনো কঠিন কিছু না। এখন আপনি আপনার প্রজেক্টে যে কোনো জায়গায় গিয়ে লাইব্রেরি ইউজ করতে পারবেন। ওকে, আমরা এখন একটা ক্লাস নিই, যে ক্লাসের মধ্যে হচ্ছে মূলত আমাদের HTTP কল করা সকল কোডটুকু থাকবে, এবং ক্লাসটা কিন্তু একটা সিঙ্গেলটন ক্লাস, আমি সিঙ্গেলটন নিয়ে কিছু বলবো না, আপনারা 4 দিন সময় পাওয়ার পরে কিছু দেখেন নাই, সুতরাং আমি আর কিছু বলবো না। এত কম করে দেখছিলাম ভাইয়া, বুঝতে পারিনি, কেউ যদি দেখে রাখতেন অ্যাটলিস্ট বলতে পারতেন। কি কি জানছেন বলেন, হ্যাঁ আর কি আর কি, সিনক্রোনাস একটা ওয়ার্ড দেখতে বসেছিলাম সেটা দেখছেন, হ্যাঁ সিনক্রোনাস ওয়ার্ডটা মানে কি বলেন, আচ্ছা বলেন আমার সত্যি কয়জন বাসায় গিয়ে জিনিসগুলো একবার সার্চ দিয়েছেন গুগলে, কয়জন বাকিরা কি 4 দিনের টাইম হয় নাই, হ্যাঁ গত 4 দিনে খাওয়া দাওয়া করছেন, ফেসবুকে ঢুকছেন, হ্যাঁ কিন্তু গুগলে একটা বার লেখার টাইম হয় নাই। আজকে এতদিন ধরে আপনারা সেই অ্যাপ্লিকেশন ক্লাস কনটেক্সট ইউজ করছেন, আজকে মূলত আমরা সেই ক্লাসটাকে ইউজ করবো, দেখেন
সেই অ্যাপ্লিকেশন ক্লাস, এতদিন ধরে কন্টেক্স বলে যাকে কল করছেন আজকে সেটা, বুঝে গেছে? গেট অ্যাপ্লিকেশন কন্টেক্স লিখছেন কিনা আপনি সেই অ্যাপ্লিকেশন ক্লাসকে, আজকে সেই ক্লাসটাই আমরা ইউজ করতেছি। এবং তারও কিছু নিজস্ব লাইফ সাইকেল আছে এই ক্লাসটার, বুঝে গেছে? এবং এই ক্লাসটা ইউজ করার কয়েকটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে কি, আপনারা এতদিন ধরে একটা গ্লোবাল নামক ওয়ার্ড শুনছেন না, গ্লোবালি ডিক্লেয়ার করে দাও, গ্লোবালি ডিক্লেয়ার করে দাও, ওয়ার্ডটা শুনছেন? পরিচিত কি না? কেন, কোনো একটা জিনিস গ্লোবাল করে দেওয়া মানে কি সবাই অ্যাক্সেস পাবে, মনে দেয় জানেন? আসলে গ্লোবাল, ওপিতে গ্লোবাল বলে কিছু নাই। গ্লোবাল ওয়ার্ডটা হচ্ছে একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ কনসেপ্ট, বুঝা গেছে? ওপিতে গ্লোবাল বলে কিছুই নেই, কখনো ওপিতে গ্লোবাল ওয়ার্ডটা ইউজ করবেন না। বাট আমি ইউজ করতেছি কেন, আপনারা যেহেতু ওই ওয়ার্ডটার সাথে পরিচিত এই জন্য বলতেছি। এইখানে এই ক্লাসটাকে মূলত অ্যাপ্লিকেশন ক্লাসটাকে এক্সটেন্ড করার উদ্দেশ্য হচ্ছে গ্লোবাল করে দেওয়া। কারণ কি, আমার দেখেন আপনারা যদি ম্যানিফেস্ট ফাইলে যান, এই ফাইলের মধ্যে দেখেন সব পুরো জিনিসটা কোন ট্যাগের আন্ডারে, এই দুইটা লাইন বাদে পুরো যা যা আছে সব কার ভিতরে দেখেন তো, অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে কিনা। তার মানে হোল আপনার অ্যাপটাই হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের আন্ডারে কিনা, বুঝে গেছে? সে নিজে একটা অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন, তার মানে আমার এই পুরো জিনিসটা দেখেন যত অ্যাক্টিভিটি বলেন না কেন, যত কি সব কিছু কিন্তু এই ট্যাগের মধ্যে, কিন্তু এই ট্যাগের বাইরে কিছু সব কিছু এটা। তার মানে কি, আমার এই অ্যাপ্লিকেশন ক্লাসের মধ্যে যা কিছু দিব সব অ্যাক্সেস পাবে কিনা, সিম্পল সিম্পল জিনিস। এই কারণে কোনো একটা জিনিসকে আমাদের আজকে এটাকে এই এখান থেকে অ্যাক্সেস করার উদ্দেশ্য হচ্ছে আমার এখানকার সকল ধরনের মেথড, সকল ধরনের আমার যেসব ইউআরএল আমি হিট করব, সব কিছুকে আমি অ্যাপ্লিকেশন ক্লাস থেকে এক্সটেন্ড করে সেই ক্লাসের মধ্যে রাখব, যখন যেই কোনো অ্যাক্টিভিটিতে যে কোনো সময় আমি অ্যাক্সেস পাবো, বুঝা গেছে? আমি যেই কোনো কখনো কোনো জিনিসকে অ্যাপ্লিকেশন ক্লাসের আন্ডারে রাখা মানি আপনি যেই কোনো অ্যাক্টিভিটি থেকে যেই কোনো সময় অ্যাক্সেস পাবেন, বুঝা গেছে? এটাই গ্লোবাল, সব জায়গাতে যে কোনো সময় অ্যাক্সেস পাবো। এবং এটা করার উদ্দেশ্যটা হচ্ছে কি, আমি যখন এসটিডিপি কলগুলো করি অনেক সময় আমার, যে বললাম, অনেকগুলো কিন্তু আমার কারণ থাকতে পারে, বিভিন্ন কারণে আমার ডাটা হারাইতে পারে, বিভিন্ন কারণে আমার জিনিসগুলো ডাটা লস হতে পারে, বিভিন্ন ইউআরএল, একটা সাপোজ আমি অ্যাট এ টাইম দুইটা বা তিনটা ইউআরএল হিট করছি, কোনো কারণে আমার প্রথম ইউআরএলটা কাজ করে নাই, সেকেন্ডটা কাজ করছে, ওটা আলটিমেটলি হারাই গেছে, আমি খুঁজে পাই নাই। এইসব জিনিসগুলো মূলত হচ্ছে অ্যাভয়েড করার জন্য, যাতে আমার কোনো কিছু হারাই না যায়, এসব কারণ হচ্ছে এই জায়গাটাকে এটা করা হয়। এমন না যে এই অ্যাপ্লিকেশন ক্লাস ইউজ না করলে আপনার কোড কাজ করবে না, বাট এটা হচ্ছে কি গুড প্র্যাকটিস, এটাকে এই জন্য এইভাবে করা হয়। ক্লিয়ার সবার? নেটে দেখবেন প্রচুর এই ধরনের কোড প্রচুর দেখতে পাবেন, বাট সেখানে কোথাও আপনাকে এক্সপ্লেন করে দেয় নাই কেন এই ক্লাস ইউজ করছে, বুঝে গেছে? ওকে, এই অ্যাপ্লিকেশন ক্লাসের একটা নিজস্ব লাইফ সাইকেল আছে। আমি তার অন ক্রিয়েট মেথডটাকে একটু কল করি। অ্যাক্টিভিটির অন ক্রিয়েট ছিল, এই অ্যাপ্লিকেশন ক্লাসের একটা অন ক্রিয়েট আছে। এবং বলে রাখি, এই অ্যাপ্লিকেশন ক্লাস সে নিজেই কিন্তু বাই ডিফল্ট হবে একটা সিঙ্গেল টোন ক্লাস। কিছু কন্ট্রোল আসবে, এটা কার কার প্রপার্টি? এটা আমি, এটা কোত্থেকে আসতেছে? আমার লাইব্রেরি থেকে আসতেছে। এই রিকোয়েস্ট কিউ ক্লাসটা বা মেথড যাই বলি না কেন, এটার কাজ হচ্ছে মূলত আমার প্রত্যেকটা যে আমি রিকোয়েস্টগুলো পাঠাবো সার্ভারে, সেগুলোকে সে কিউতে মেনটেন করে, বুঝা গেছে? কিউ তো আমরা সবাই বুঝি, সে কিউতে মেনটেন করে, সে ওখান থেকে পর্যায়ক্রমে যখন আমার অনেকগুলো জমে থাকে একটা একটা সে কী করে এক্সিকিউট করে ওখান থেকে। বুঝা গেছে?
না সেটা তো আমি এখন যে লাইনটা লিখছি ওটা কিছু বোঝা গেছে? এই ধরনের কিছু দেখছেন কখন এর আগে? ক্লাসের নামে কনস্ট্রাক্টর দেখছেন কিন্তু কখনো এরকম দেখছেন? ক্লাস নামে কি হয়? অনলি কনস্ট্রাক্টর দিতে হয়, কিন্তু কোনো ক্লাসের মধ্যে জিনিসটুকু দেখছেন আগে? এটাই কনস্ট্রাক্টর? কনস্ট্রাক্টর কীরকম হয় নর্মালি? এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকে, ওখানে সেকেন্ড দেখতে মেথডের মতো, কিন্তু কোনো রিটার্ন টাইপ থাকে না। এটাতে থাকে ক্লাস নেম। হ্যাঁ কি বুঝি নাই কি বলছেন, বলেন আবার বলেন। রিকারেন্স কি জিনিস বলেন? হ্যাঁ মেথডের ভিতর কি রিকারেন্স? রিকারশন কি এক জিনিস? হ্যাঁ বলেন, সিঙ্গেল রং কেন পড়েন নাই? আমার তো বুঝে দিচ্ছে করতেছে না জিনিসগুলো পড়েন নাই তো। আমি এই জন্য বসে এগুলো পড়ে আসা, না হলে আমি ওই দিন ক্লাস নিতে পারতাম। আমি আপনারা পড়ার জন্য টাইম দিই, জিনিসগুলো আপনারা পড়লে ভালোভাবে বুঝতে পারবেন, পড়েন নাই। বুঝা গেছে কিছু? এখানে ক্লাসের নামে একটা নিচ্ছি, আবার ওটাকে এখানে একবার ইনিশিয়ালাইজ করলাম, আবার সেম জিনিসটা এখানে রিটার্ন করে দিলাম। কি কোডটুকু একটু ইজি বিজি লাগতেছে কিনা? নর্মালি এখানে কিন্তু নতুন কোনো কোড নাই, অনলি এই ওয়ার্ডটা ছাড়া আর তো কোনো নতুন কিছু আছে এখানে? আপনাদের অপরিচিত কোনো কোড আছে এখানে? অনলি সিনক্রোনাইজ ওয়ার্ডটা ছাড়া আর কিছুই নেই। বাট দেখেন কোডিং কিন্তু প্যাটার্নটা কিন্তু ভিন্ন। এতদিন ধরে একটা ক্লাস করলে সেই ক্লাসের কিছু কনস্ট্রাক্টর লিখতেন, দেন সেই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে কল করতাম। বাট আজকে আমি দেখেন কোনো ধরনের কনস্ট্রাক্টর বা ওই ধরনের কোনো প্যাটার্ন নাই। আমি জিনিসগুলো কিন্তু একটু জাস্ট কোড টুকে রিঅ্যারেঞ্জ করা, এটাই হচ্ছে আমার সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন। বুঝা গেছে? অ্যাপ্লিকেশন ক্লাস তো পরে, আগে আমার ওই ওইটুকু বাদ দেন, এটা এটা বাদ দিলেও শেষ। এটা অন্য কারণ, ওই ক্লাস থেকে এক্সটেন্ড করার কারণ হচ্ছে অন্য জিনিস, সেটা তো আমি আগে বললাম। বাট আগে আগে হচ্ছে এই কোডটুকু হচ্ছে আমার কি, এই এই মেথডটা বাদ দিলে আমার অ্যাপ্লিকেশন ক্লাস তার কোনো দরকার নেই। অনলি শুধু এটা এইটুকুর জন্য আমার সেই ক্লাসটুকু নিয়ে আসা। বাট এই কোডটুকু তো আমার নিজস্ব, এই ক্লাসেরই কোড। সিঙ্গেলটন মানে হচ্ছে সে অ্যাট এ টাইম একটার বেশি ইনস্ট্যান্স ক্রিয়েট করতে দিবে না। বুঝা গেছে? হ্যাঁ, এবার কোশ্চেন হচ্ছে তাহলে আমরা আমাদের ওয়েব সার্ভিসের ক্ষেত্রে কেন সিঙ্গেলটন ইউজ করব? কোশ্চেন আছে কি না? ওয়েব সার্ভিসের ক্ষেত্রে সিঙ্গেলটন ইউজ করার কিন্তু অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা যেটা সিম্পল আমি বলি। সাপোজ ধরেন আপনার এই ধরনের কোনো যদি আমার ইউআরএল থাকে, সাপোজ আমার একটা ইউআরএল হচ্ছে, সেই ইউআরএলে এই ব্যাচ 14-এর সকল স্টুডেন্টের আইডিটুকু আমাকে প্রোভাইড করে। মানে কোনো একটা ইউআরএল আমি কল করলে একটা অ্যারের মধ্যে সবার কী পাঠায়, আইডিটুকু আমাকে পাঠায় দেয়। তারপর ওখান থেকে পার্টিকুলার আমি যে স্টুডেন্টের ডিটেলস দেখতে যাব, ওই আইডি ধরে আরেকটা ইউআরএল যখন আমি কল করি, ওই ইউআরএলের মধ্যে কী ঘরে আমার ওই স্টুডেন্টের যাবতীয় ডিটেলস ইনফরমেশন দেখায়। বাট আমাকে কিন্তু দুইটা কিন্তু অ্যাট এ টাইম কিন্তু হিট করতে হয়। এখন আমাকে বলেন, আমার যদি প্রথম ইউআরএল যদি কাজ না করে, আমার সেকেন্ড ইউআরএল কাজ করবে? কাজ করবে? বাট আমি তো জানি না, সার্ভার সার্ভার যেহেতু কাজ করতে, মানে সার্ভার রিলেটেড কাজগুলো করতে গেলে যে বললাম সার্ভার টাইম এরর হতে পারে, সার্ভার টাইম আউট হতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। আমার আমাকে এনশিওর করতে হবে কি আমার প্রথম ইউআরএল হিট হয়েছে, দেন আমার সেকেন্ড ইউআরএল যাবে। বুঝা গেছে? আমাকে এই নিয়ে হোক, কারণ আমার যদি প্রথম ইউআরএল যদি কাজ না করে, আমার সেকেন্ড ইউআরএল কোনো কি নাই, কোনো ভ্যালু নেই। কারণ আমার সকল আইডি পাচ্ছি কোথায়? প্রথম ইউআরএলে। এই যে একটা ডিপেন্ডেন্সি, তার মানে কি আমাকে আগে প্রথম ইউআরএল হিট করা লাগবে, দেন সেকেন্ড ইউআরএল। তার মানে আমাকে একটা জিনিস কি মেনটেন করতে হবে ডেফিনেটলি,
বুঝা গেছে? এই জিনিসটুকু করার জন্য সিঙ্গেল টোন ইউজ করা, বুঝা গেছে? কারণ আমাকে এনশিওর করতে হবে আমার ফার্স্ট ইউআরএল আগে হিট হবে, দেন আমার সেকেন্ডটা, এবং ভলি ইন্টারনাল সেই জিনিসগুলো। বাট আপনি কিন্তু দুইটাকে একসাথে কল করবেন, আপনি কল করার সময় দুইটাকে একসাথে কল করবেন, সে কিউতে মেনটেন করবে, বুঝা গেছে? সে কিউতে আপনার ইউআরএলগুলো মেনটেন করবে, ওখান থেকে পরবর্তী সে এক্সিকিউট করবে। এই জন্য হচ্ছে সিঙ্গেল টোন ইউজ করা হয় আমাদের এই ক্ষেত্রে, কারণ সে অ্যাট এ টাইম আপনাকে একটার বেশি অবজেক্ট ক্রিয়েট করতে দিবে না। আমরা নর্মালি যে কোনো ক্লাসকে যখন লিখি সেই ক্লাসে কী করি, নিউ বলে কী করি, অবজেক্ট ক্রিয়েট করি। বাট এই এই যে দেখেন একটা সিঙ্গেল টোন ক্লাসের কয়েকটা শর্ত, প্রথম শর্ত হচ্ছে তার কনস্ট্রাক্টরটা প্রাইভেট থাকবে, যেটা আমি অলরেডি করে ফেলছি, বুঝা গেছে? এবার কোশ্চেন, আমি যদি এবার আমি যদি কোনো একটা ক্লাসের কনস্ট্রাক্টরকে প্রাইভেট রেখে দিই, ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট কেমনে করবো? আলটিমেটলি আমরা অবজেক্ট ক্রিয়েট করা মানে কি, কনস্ট্রাক্টর কল করি, আমার কনস্ট্রাক্টরকে আমি যদি প্রাইভেট রেখে দিই, অবজেক্ট কীভাবে হবে? কোনো ওয়ে আছে, বুঝা গেছে? তার মানে আপনি ইচ্ছে করলে অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন? মনে করেন এ নিয়ে আপনি জোর তোর করে করলেন, সে অবজেক্টের কোনো ভ্যালু আছে, বুঝা গেছে? এবার এই জন্য দেখেন এই জিনিসটা যেটা, এবার কোশ্চেন স্ট্যাটিক কেন? আমি জানি আমার স্ট্যাটিক মানে কি, ক্লাস লেভেল ডাটা, তার সাথে আমার কি নাই অবজেক্ট লেভেলে কোনো ভ্যারিয়েশন নাই, যেহেতু আমি এখানে অবজেক্ট ক্রিয়েট করব না, তাই সেই জন্য আমি এটাকে স্ট্যাটিক রেখে দিচ্ছি, ক্লিয়ার? এবং এবার যেহেতু আমি এই ক্লাসটার কনস্ট্রাক্টর প্রাইভেট রাখতেছি, বাট আমাকে এই ক্লাসটা অ্যাক্সেস তো লাগবে আমার, আমি তো বাইরে থেকে, আমাকে এই অবশ্যই অবশ্যই এই ক্লাসটা অ্যাক্সেস লাগবে, তার মানে ডেফিনেটলি আমাকে কী লাগবে, একটা পাবলিক মেথড লাগবে, সেই জন্য আমার এই পাবলিক মেথডটুকু লেখা। এবং তার টাইপ কি, রিটার্ন টাইপ কি, সেই জন্য আমি এখানে রিটার্ন ওটাকে করতেছি, ক্লিয়ার? তার মানে আমি আমি যখন বাইরে থেকে কিছু লিখব, সবার আগে কোনটা আমি কাকে কল করব, এই গ্যাট ইনস্ট্যান্স মেথডটাকে কল করব, বুঝা গেছে? ওটাকে ওটাকে যদি কল করি, আলটিমেটলি কাকে পাচ্ছি, এই ক্লাস ইনস্ট্যান্স পাচ্ছি কিনা, যদি স্ট্যাটিক দেন, এবার এবার যদি এখানে যদি কোনো মেথড থাকে আমি সেটা পাবো, ক্লিয়ার? দেখেন কোড কিন্তু একই রকম, একই কোড, জাস্ট অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে কি আমার ভিন্ন দেখে, এটা যদি একটা ডিজাইন গাইডলাইন, এই জন্য এটাকে বলা হয় সিঙ্গেল টোন ডিজাইন প্যাটার্ন, ক্লিয়ার? এটা যখন আরও বড় বড় লেভেলে সফটওয়্যার বানাতে যাবেন তখন আপনাকে এই জিনিসগুলো জানতে হবে, তখন যখন আপনি ডিজাইনিং সফটওয়্যারের আর্কিটেকচার লেভেলে যখন কাজ করবেন তখন এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, এখন লাগবে না, এখন আপনার এগুলো সিঙ্গেল টোন করেন না, যাই করেন সবই একরকম মনে হবে, মানে ওই জিনিসটুকু বুঝতে পারবেন না। ওকে, এবার আমাদের যাবতীয়, এবার এবার আরেকটা কোশ্চেন হচ্ছে, তাহলে আমার এই মেথডটাকে কেন ওভার রাইট, মেথডটাকে কেন কল করা, এটার একটা উদ্দেশ্য আছে। আপনি এই কোডটু যদি ফেলেও দেন, আমার খুব বেশি আমার যে কোড কাজ করবে না তা কিন্তু না, কোড যে খুব বেশি অসুবিধাও অসুবিধা না, যেহেতু আমার এই ক্লাসটা দেখেন এটার অনক্রিয়েট কখন কল হবে, অ্যাপ্লিকেশনে শুরু হওয়ার প্রথমে একবার কল হবে, এবং যখন একবার শুরু হচ্ছে কল হচ্ছে, ওখানে আমি কাকে ইনস্টেন্স করে দিচ্ছি, কাকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, তার মানে আমি ওই অ্যাক্টিভিটি রানিং টাইমে যখন যে জায়গা থেকে যাই, আমার এই ক্লাসটা ইনস্টেন্স কখন হারাবে, হারানোর পসিবিলিটি আছে, ওই জন্য হচ্ছে এটার অন ক্রিয়েটের মধ্যে এটাকে ইনিশিয়ালাইজ করে দেওয়া, ক্লিয়ার? এই যে এত সুন্দর করে দুই লাইনে জিনিসটা বুঝাই দিলাম, এই জিনিসের মধ্যে আপনি অনেক জায়গায় অনেক সময় ইউজ করবেন, আমার অনেক প্রজেক্টে আমি ডেফিনেটলি অনেক সময় অনেক ইউজ করি যখন আমার দরকার হয় এই ধরনের ডাটা, ক্লাস রান টাইমে যখন ডাটা ধরে রাখার দরকার হয় চোখ বন্ধ করে একটা সিঙ্গেল টোন ইউজ করে ফেলি, অনেকবার ডাটা রাখার জন্য এক্সটার্নাল রান টাইম, মানে যতক্ষণ অ্যাপ থাকবে ততক্ষণ ডাটা থাকবে, অ্যাপ শেষ ডাটা শেষ, ওই জন্য ক্ষেত্রে অনেক সময় সিঙ্গেল টোন ইউজ করলে অনেক বেশি সুবিধা পাওয়া যায়। ওকে, আমরা এখন হচ্ছে বডি লাইব্রেরির কিছু মেথড ইউজ করবো, যে মেথডগুলো কল করে আমরা মূলত আমাদের যেগুলো কল করবো, আমি এখানে জাস্ট একটা মেথডকে কোডের কমপ্লেক্সিটি কমানোর জন্য দুইটা মেথডের লিখতেছি, দেখেন মূলত মেথড কিন্তু একটাই, জাস্ট আমি একটু ভেঙে লিখতেছি, আমি এখানে একটা কন্ডিশন দিচ্ছি,
কি বুঝা গেছে? সিম্পল কোড, একটা মেথড রিকোয়েস্ট কিউ, এটা বলি একটা ইন্টারনাল ক্লাস আমি এটাকে ইউজ করলাম, জাস্ট একটা কন্ডিশন দিচ্ছি, যদি আমার কি হয় রিকোয়েস্ট কিউ যদি কি হয় না হয় তাহলে আমি সেটাকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। এই যে এখানে একটা দিস বলে কিছু একটা পাইছে, যদি অ্যাপ্লিকেশন ক্লাস ইউজ না করতাম এটা লিখতে পারতাম, লিখতে পারতাম হ্যাঁ? কখনো অ্যাক্টিভিটির বাইরে গিয়ে কখনো দিস লিখছেন? কাজ করে, বুঝা গেছে? আরও একটা কারণ অ্যাপ্লিকেশন ক্লাসটা ইউজ করার, বুঝা গেছে? কারণ কি, এইখানে এই যে মেথডটা এর ভিতরে কি পাস করতে হয়, কনটেক্সট থেকে পাস করতে হয়। যদি আমার নর্মাল ক্লাস আমি কনটেক্সট পাবো কোথায়? আর যেহেতু আমার এই ক্লাসটাকে আমার উদ্দেশ্য হচ্ছে গ্লোবাল করে দেওয়া, এবং অ্যাপ্লিকেশন যেহেতু এতদিন ধরে ওর নিজস্ব কনটেক্সট আছে, সেই কনটেক্সটে এটা কনটেক্সট, তার মানে কি পুরো অ্যাপ্লিকেশনের কনটেক্সটে হচ্ছে আমার এই ক্লাসের কনটেক্সটে ঢুকে গেছে। ক্লিয়ার? আর কি দিবে, যে যদি জাস্ট চেক করতেছে যদি নাল হয় এটা, আর এলস আর কি দিবে এখানে? এটা আপনি যদি ইচ্ছা হয় আপনার মনে হচ্ছে এটা বা ইয়া এটাকে ইয়া করে দেন না, কনেকশন বাদ দিয়ে দেন, সমস্যা নেই। সমস্যা আছে, বাট সেটা লেখাটা বেটার ডেফিনেটলি। আরেকটা যেহেতু, এবং দেখেন এই মেথডটা আমি কি রাখছি, প্রাইভেট, আলটিমেটলি দেখেন তো এই মেথডের মধ্যে কাকে কল করছি, তার মানে আলটিমেট দুইটা মিলে কিন্তু একটা মেথড কিনা, আমার দরকার ছিল না, এই জন্য জাস্ট করতে একটু শুদ্ধ করে সাজানো আর কিছু না, আমার আলটিমেটলি জানার দরকার নেই, আমি এটাকে প্রাইভেট রাখছি। ওই মধ্যে একটা পাবলিক মেথড রাখছি, ওটাকে ওখানে কল করে জাস্ট শুধু আমার রিকোয়েস্ট এবং প্যারামিটার হিসেবে দিচ্ছে কাকে, তার মানে আমি বাইরে থেকে কল করবো কোন মেথডটাকে, অ্যাড টু রিকোয়েস্ট কিউ, মানে আমি রিকোয়েস্ট কিউতে আমার ইউআরএল আমার যে রিকোয়েস্টগুলো ছিল কিউতে রেখে দিবে, প্যারামিটার হিসেবে কাকে পাঠাচ্ছি রিকোয়েস্টকে, এবং সেটা কোথায় চলে আসবে, এখানে রিকোয়েস্টে অ্যাড হয়ে যাবে, এবং আলটিমেটলি আমি বাইরে থেকে যখন এই ক্লাসকে অ্যাক্সেস করব কোন মেথডটা অ্যাক্সেস করব অনলি। ক্লিয়ার? এই আমার সিঙ্গেল টোন বলি, আমার বলি সব কিছু শেষ, যাবতীয় মেথড। তাহলে সোর্স কোড দেখতে হবে, কে কোন লাইব্রেরি ইউজ করছে আমি কেমনে বলবো? ওটা কি অ্যাপ্লিকেশন দেখে কি বোঝা যায় এই লোক এই লাইব্রেরি ইউজ করছে? হ্যাঁ শীত লাগতেছে, খুবই খুবই সিম্পল কোড, নেটে যদি ঘাটাঘাটি করেন দেখবেন এইরকম করে বিভিন্ন ক্লাস লিখে আছে, বাট সেখানে দেখবেন অনেকগুলো ট্যাগ ইউজ করছে, অনেক কিছু ইউজ করছে, অনেক কমপ্লেক্সিটি দরকার নেই, সিম্পল একদম, যত সিম্পল সিম্পল রেখে আপনি শিখেন দেন আপনি এটা কমপ্লেক্সিটি বাড়াতে পারেন, সমস্যা নেই। ওকে, আমরা এবার মেইন অ্যাক্টিভিটিতে চলে আসি। সবার প্রথমে হচ্ছে আমার সেই ইউআরএল, আমি আগে আমার সেই ইউআরএলটাকে আমি এখানে নিয়ে আসি, একটা মেথড লিখতে পারি ইন্টারনেট ফর প্রাইভেট, আর যেহেতু আমাকে এই মেথডটা কি রিটার্ন করে, অনেকগুলো কি কবির নাম রিটার্ন করে, আমি মেথডের নাম দিতে পারি কিনা,
জাস্ট আমি আমার ইউআরএল এর নেমিং কনভেনশন ফলো করে মেথডটা নাম দিচ্ছি। এখন হচ্ছে আমরা এখানে মূলত বলে দিয়ে হচ্ছে আমরা তিন ধরনের রিকোয়েস্ট করতে পারি। একটা হচ্ছে স্ট্রিং রিকোয়েস্ট, সবার জন্য অ্যাপ্লিকেবল। সেকেন্ডটা হচ্ছে জেসন অবজেক্ট রিকোয়েস্ট। তিন নাম্বারটা হচ্ছে আমার কি জেসন অ্যারে রিকোয়েস্ট। বুঝে গেছে? এবং আমি যেহেতু আমার এই ডাটার মধ্যে দেখতে পাচ্ছি আমার ডাটাটুকু আসতেছে কীভাবে অবজেক্ট আকারে, আমি আমার আউটপুট দেখে কিন্তু আমার কোড লিখব। বুঝে গেছে? আমি আগে আমার আউটপুট দেখবো, দেন আমার জন্য কোনটা, আমি ইচ্ছা করলে যে কোনো রিকোয়েস্ট কল করে কিন্তু ডাটা পেতে পারি, সমস্যা নেই। কিন্তু বাট আমার সাথে এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, এটা কি স্ট্রিংয়ের সাথে যায় নাকি আমার অ্যারের সাথে যায় নাকি আমার অবজেক্টের সাথে যায়? ডেফিনেটলি এটা অবজেক্টের সাথে যায়। তার মানে হচ্ছে আমরা আগে আউটপুট দেখে তারপর হচ্ছে কি লিখবো, কোডটুকু লিখবো, তখন দেখবেন আপনার অনেক কিছু কাজ কমে যাবে। এই যে এইভাবে এইভাবে ব্রাউজারের মধ্যে পেস্ট করলে এভাবে দেখতে পাবেন। ওয়েবসাইট থেকে আপনি কেমন নিয়ে আসবেন, আপনাকে যদি এপিআই না দেয় আপনি কীভাবে ডাটা পাবেন? এপিআই ছাড়া কি ডাটা আনার কোনো সুযোগ আছে? আপনাকে ডেফিনেটলি যেখান থেকে নিয়ে আসেন না কেন একসাথে এরকম একটা এপিআই থাকবে, সে এপিআই আপনি ব্রাউজারে দিবেন, দিলে যদি এবার ডাটা পান আউটপুট দেখতে পাচ্ছেন আপনি। থাকতে পারে যেভাবে লিখবে আপনাকে ওইটুকু সে বলে দিবে। ওকে, আমরা তাহলে একটা জেসন অবজেক্ট রিকোয়েস্ট পাঠাই। জেসন অবজেক্ট রিকোয়েস্ট এখানে হচ্ছে তাকে তিনটা প্যারামিটার তার মধ্যে পাস করতে হবে। প্রথম প্যারামিটার হচ্ছে আমি কোন মেথডটা ইউজ করতেছি, গেট অর পোস্ট, কোনটা গেট। তারপর সেকেন্ডটা হচ্ছে আমি কোন ইউআরএল এ কল করবো, সেই ইউআরএল। আর তিন নাম্বারটা হচ্ছে আমার লিসেনার, আমি রিকোয়েস্ট পাঠালাম সার্ভারে, সার্ভার আমাকে কী পাঠাবে, রেসপন্স পাঠাবে, সেই রেসপন্সটা আমার ধরতে হবে। তারপর যদি সার্ভার রেসপন্স না পাঠায় তাহলে কোনো একটা এরর হবে, সেই এররটা ধরার জন্য কী লাগবে, এরর লিসেনার লাগবে। এই চারটে হচ্ছে প্যারামিটার। এখানে তো যদি দেখেন, যদি আমি যখন গেট পাঠাবো তো আমাদের রিকোয়েস্ট বডি বলে কিছু আছে, যখন আমি পোস্ট করবো তখন আমার রিকোয়েস্ট বলি কিছু একটা আছে। বুঝে গেছে? সমস্যা না, আমি দুইটাই আপনাদেরকে দেখাবো, চিন্তা করার দরকার নেই। আমার প্রথম প্যারামিটার হচ্ছে কি, আমার মেথড, মেথড ডট দেন চলে আসবে, কোনটা গেট। সেকেন্ড প্যারামিটার কি, থার্ড প্যারামিটার কি, আমার লিসেনার, আমার রেসপন্সটুকু ধরার জন্য লিসেনার লাগবে। নিউ রেসপন্স ডট লিসেনার। তারপরে আমার ফোর প্যারামিটার লাগবে, কোনটা ওকে। তারপর লাগবে হচ্ছে আমার ফোর প্যারামিটার হচ্ছে আমার এরর লিসেনার। সবগুলো আমার বলের মেথড, ইন্টারনাল মেথড। হ্যাঁ যান। ওকে, এবার হচ্ছে আমার মূলত, আচ্ছা তাহলে আমি বাকিটুকু পরে স্টার্ট করি, আপনার জন্য আমাদের যান। ওকে, এখন হচ্ছে আমাদের দেখেন এখানে অন রেসপন্স বলে একটা মেথড পাঠাচ্ছে, যেহেতু আমি কী পাঠাচ্ছি জেসন অবজেক্ট রিকোয়েস্ট, সেই কারণে দেখেন অন রেসপন্স আমার সে কী পাঠাচ্ছে, কী পাঠাচ্ছে, যেহেতু আমি অবজেক্ট রিকোয়েস্ট পাঠাচ্ছি আমার কী পাঠাচ্ছে, অবজেক্ট পাঠাচ্ছে। তার মানে এই অবজেক্ট কোন অবজেক্ট, এই অবজেক্ট, বুঝা গেছে? আমার এই অবজেক্ট হচ্ছে কোন অবজেক্ট, যেটা আমাকে সে রেসপন্স পাঠাচ্ছে, আমার পুরো রেসপন্সটাকে সে কী হিসেবে পাঠাচ্ছে, জেসন অবজেক্ট হিসাবে।
এখন হচ্ছে আমি আজকে যেটা কাজ করবো সেটা হচ্ছে আমি জাস্ট এখান থেকে এই অবজেক্ট থেকে সবগুলো নামগুলো নেব, অনলি নেম, একটা নাম, দুইটা নাম, তিনটা নাম, এই নামগুলো শুধু আমি এখান থেকে পিক করবো। এবার আপনারা বলেন আমি এখানে কী লিখবো, প্রথমে আমি তো অবজেক্টটুকু পাইছি, এর ভিতরে ঢুকেন, জাস্ট ইউআরএল দেখে দেখে ঢুকেন, আমি অলরেডি এটার ভিতরে ঢুকে গেছি। অবজেক্ট মানে কি, এই পুরো জিনিসটা আমি ঢুকে গেছি, এখন আমার কি কী আছে, অ্যারে আছে, অ্যারে নিতে হবে, জেসন অ্যারে, এই অ্যারে কোত্থেকে আসবে বলেন, রেসপন্সের ভিতর থেকে না, এই যে আমার অবজেক্টের নাম কি, রেসপন্স, রেসপন্স ডট দেন গেট জেসন অ্যারে, এবং প্যারামিটার হিসেবে কি স্ট্রিং নেম। এবার এখানে দেখেন একটা নাম আছে কি না, কোন নেম, এই নাম সেই নাম, বোঝা গেছে, খুবই খুবই ইজি কিন্তু জিনিসগুলো। হ্যাঁ কার বুঝতে দেরি হচ্ছে, হ্যাঁ ঘুম আসতেছে কেন, কি আছে, এবং এই নামগুলো কিন্তু সেম ভাবে রাখার ট্রাই করবেন, একটা ওয়ার্নিং দিচ্ছে, জ্যাসন নিয়ে কাজ করতে জ্যাসন এক্সপ্রেশন আসতে পারে সেই জন্য। ওকে আমি এবার কোথায় ঢুকে গেলাম, আমার আমি এখন অ্যারের মধ্যে ঢুকে গেছি, এখন আমরা ডেফিনেটলি যে কোনো একটা অ্যারে বা কালেকশনটা ডাটা থেকে ডাটাটুকু নিই কীভাবে, যেটা আমার লুপ লাগবে, আমি অ্যারে নিয়ে কাজ করার সময় আমার কী লাগে, অবশ্যই একটা লুপ লাগে কি না, দেখেন এবার সেই লুপটুকু ছোটবেলার লেখাপড়া, আই লেস দেন কি দিব বলেন, জেসন অ্যারে ডট কে, তারপর হচ্ছে আমার আই। এবার আমি অ্যারের মধ্যে ঢুকে গেলাম, অ্যারে থেকে আমি কি নেবো, এখন আমার টার্গেট হচ্ছে কি সবগুলো কাকে নেব, এবার আমি তো আমি অ্যারে ঢুকে গেছি মানে কি আমি থার্ড ব্যাকের ভিতরে ঢুকে গেছি, এবার আবার কি আছে, আবার একটা অবজেক্ট, আবার সেকেন্ড ব্যাকেট মানে কি আবার অবজেক্ট, বুঝা গেছে, জাস্ট ব্যাকেট দেখে দিয়ে আপনার কাজ করতে হবে, আবার জেসন অবজেক্ট, এই অবজেক্ট কোত্থেকে আসবে, সেই জেসন অ্যারে ডট কে গেট জেসন অবজেক্ট, আর প্যারামিটার হচ্ছে কি ইন্টিজার ইনডেক্স, কি দিব আই। এবার আমি অবজেক্টের মধ্যে ঢুকলাম, এবার প্রত্যেকটা অবজেক্ট থেকে আমি কী নিব, অনলি নেমটুকু নিব, আমার যেটা যে দরকার আমি ওটা নিব, আমার এখন প্রাথমিক টার্গেট হচ্ছে কি আমি অনলি নেমটুকু নিব, আমি তার নেম কিওয়ার্ড থেকে নেব, এটা কি কী ডাটা দেখেই বোঝাচ্ছি, স্ট্রিং ডাটা, এটা তার কি, এটা তার কি ভ্যালু, নেম সমান কোত্থেকে আসবে, হ্যাঁ কোত্থেকে আসবে, অবজেক্ট না রে, অবজেক্ট ডট গেট কি হবে স্ট্রিং, এই যে গেট স্ট্রিং, নাম কি দিব এখানে, ওই যে সেই নেম, এবং মনে রাখবেন এই যে দিচ্ছি পয়েটস নেম, এই নেমটা কিন্তু হুবহু এই নেমের সাথে মিলতে হবে, বুঝা গেছে, না হলে যারা পাবেন না, তো এই নেম ওই নেম কিন্তু মিলতে হবে। ওকে এখন আমি কি আমি একটা ইয়া দেখাতে পারি কিনা, পোস্ট দেখাতে পারি কিনা, সবগুলো ডাটাকে, যেহেতু আমার লুপের মধ্যে পর্যায়ক্রমে তিনটার নাম আমাকে দেখাবে সে। এবার চলে আসে আমার এররে, যদি কোনো কারণে আমার রেসপন্স না পায় ডেফিনেটলি আমার কোনো একটা এরর দিবে, এরর মেসেজ দিবে, আমি এরর মেসেজটুকু, এবার আমি বিভিন্ন এখানে কী হতে পারে, টাইম আউট এরর হতে পারে, কানেকশন এরর হতে পারে, অনেক ধরনের এরর হতে পারে, সাপোজ ধরুন আমি যদি একটা দিলাম ইফ, যদি আমার কী হয় এররটা, যদি আমার এররটা যদি কী হয় ইনস্ট্যান্স অফ, যদি কী হয় কানেকশন এরর, কানেকশন এরর, ও সরি নো কানেকশন এরর, নো কানেকশন এরর, এই যে নো কানেকশন, যদি আমার কি হয়
যেমন এই এরর হলে আমি ইউজারে কী মেসেজ দেখাবে এটা আমার এখানে, আমি এখানে যাই দিব ইউজারকে যেটা দেখাতে চাই সেটা। এভাবে করে আমি পর্যায়ক্রমে কোনটার জন্য কী এরর হতে পারে আমি সেই মেসেজগুলো এখানে আমি হ্যান্ডেল করতে পারি। বুঝে গেছে? সব শেষে করলাম, আমার সেই ক্লাসটাকে এখন ইউজ করছি। এবার সেই অ্যাপ কন্ট্রোলার দেখেন কোনো অবজেক্ট ক্রিয়েট হচ্ছে না, ডট দেখেন কী আসা উচিত, দেখেন আর কিছু আছে আমার, কিন্তু ওখানে কিন্তু একটা পাবলিক মেথড ছিল আসছে। আমি যদি ওই ক্লাসের অবজেক্টে না পাই আমার মেথড কীভাবে কাজ করবে, নাল পয়েন্ট এক্সেপশন আসবে কি না, দেখেন এই জন্য দেখেন আমার এই জন্য এটা সিঙ্গেল ডট। আপনাকে এইভাবেই মানে আপনি ইচ্ছে করলে ওখানে এক্সেস পাবেন না, আগে ইনস্ট্যান্স নিতে হবে, এবার ডট দিয়ে এবার চলে আসবে, দেখেন আসছে। এবার কাকে পাঠাবো এখানে রিকোয়েস্টকে, যেহেতু ইন্টারনেট নিয়ে কাজ করতেছি অবশ্যই পারমিশন লাগবে, ইউজার পারমিশন, নাম কি ইন্টারনেট, এই ইন্টারনেট যে কোনো ধরনের ওয়েব সার্ভিস নিয়ে আপনি কাজ করতে পারবেন।